আসন্ন 31 জানুয়ারি ষষ্ঠ ধাপ ময়মনসিংহের ফুলপুর উপজেলা চার নং সিংহেশ্বর ইউনিয়নের শেষ মুহূর্তে প্রচারণার উঠান বৈঠকের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খান মোহাম্মদ জান্নাতিন তাসলিম পরাগ। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খান মোহাম্মদ জান্নাতিন তাসলিম পরাগের একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছেন ময়মনসিংহ ব্যুরো প্রধান হুমায়ুন কবির। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খান মোহাম্মদ জান্নাতিন তাসলিম পরাগ, আসন্ন চার নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আমি যদি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারি তো ইনশাল্লাহ আমি জনগণের পাশে থাকব এবং ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করব। অসমাপ্ত যেগুলি কাজগুলি আছে, রাস্তাঘাট, বীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, পাশাপাশি শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করব এবং ঝরে পড়া শিশুদের যেন স্কুলগামী হয় সেই দায়িত্বটা আমি ইনশাল্লাহ নেব এবং পাশাপাশি ইউনিয়নের মুরব্বীগণের পরামর্শে এবং ওনাদেরকে সাথে নিয়ে আমি ইনশাল্লাহ ইউনিয়নের কাজগুলি করব। আমি আসলে প্রথমে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি মাদক মুক্ত ইউনিয়ন করার চেষ্টা করব। যুব সমাজ মাদকের দিকে ধাবিত, তারা যেন বিভিন্ন সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে এই মাদক থেকে দূরে সরে আসতে পারে সেই চেষ্টাটা আমি করব। আমি প্রশাসন মহোদয়ের কাছে আমি আশা করছি ওনারা যেন একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়। যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ জনগণ আমার পাশে আছে, আমাদের জয় সুনিশ্চিত। আসলে মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ওনাদের জন্য বাংলাদেশ সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং পাশাপাশি আমরা ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে বিভিন্ন ধরনের সম্মানী ভাতা এবং ব্যক্তিগতভাবে ওনাদের আমি খোঁজখবর রাখবো ইনশাল্লাহ। আমি আসলে সারা ইউনিয়ন অনেক দিন ধরে ঘুরতেছি এবং দেখতেছি দরিদ্র মানুষ যারা আছে তাদের আসলে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য কার্ডের জন্য অনেক সময় তাদের অনেক হয়রানি হতে হয় বিভিন্ন প্রতারক চক্রের হাতে পড়ে। ইনশাল্লাহ আমি নির্বাচিত হতে পারলে আমি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিব এবং পাশাপাশি যেন দরিদ্র মানুষগুলি যেন পায়, সঠিকভাবে পায় সেই চেষ্টাটা আমি করব ইনশাল্লাহ। জি, আমি মাননীয় প্রশাসনের কাছে আশা করতেছি ওনারা যেন একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়। এই ইউনিয়নের জনগণের কাছে আশা করছি আসছে 31শে জানুয়ারি সকলে আমাকে আমার মোটরসাইকেল মার্কা প্রতীকে একটি করে ভোট দিবেন, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আল্লাপাক যদি আমাকে জয়যুক্ত করেন আপনারা সবসময় আমাকে পাশে পাবেন। তাসলিম খান পরাগ একজন চেয়ারম্যান প্রার্থী, সে খুব ভালো ছেলে। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি লেখাপড়া শেষ করার পরে সে ব্যবসায়ী হিসাবে একটি প্রতিষ্ঠানে তার একটি ভালো ব্যবসা আছে, সে ব্যবসা পরিচালনা করে আসিতেছে। ব্যবসার সাথে সাথে পাশাপাশি ইউনিয়নের সমস্ত গরিব দুঃখী মানুষের সাথে যোগাযোগ রেখেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে, যেমন বিগত করোনার সময় সে এই ইউনিয়নের প্রতিটি প্রান্তরে যে আনাচে কানাচে গরিব অসহায় মানুষের পাশে যে এবং ন্যূনতম 500 টাকা করে সে দান করেছে এবং এই ইউনিয়নের যত ওই সময় দোকানপাট বন্ধ ছিল ওই সময় যে গরিব মানুষের চা বেঁচে খেত তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটি সে সাহায্য সহযোগিতা করেছে। ইউনিয়নের বিভিন্ন মসজিদে, বিভিন্ন এতিমখানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে অসহায় গরিব মেধাবী ছাত্রদেরকে অনেক অনুদান করে এসেছে এবং এখনও সে আমরা জানি বিভিন্ন এতিমখানা সে নিয়মিত এই খাবার প্রতি মাসের খাবার সে বিতরণ করে আসছে। আরও জানি সে একজন তরুণ মেধাবী ছেলে, সে যদি ইউনিয়নবাসী, আমরা আশা করি ইউনিয়নবাসী যদি তাকে এই 31শে জানুয়ারি ভোট দিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে আমরা মনে করি, আমি মনে করি এই ইউনিয়নবাসী জিতবে। মোটরসাইকেল প্রতীকে উনি নির্বাচন করতেছে, আমরা অনেক আগে থেকে দেখেছি উনি অনেক দিন যাবৎ আমাদের ইউনিয়নে প্রতিটি শ্রেণীর লোকের সাথে উঠা বসা এবং সকলের ভালো মন্দের খবর নিয়েছেন। মানুষের মৃত্যুতে প্রতিটি জানাজায় উনি অংশগ্রহণ করেছেন, শোক প্রকাশ করেছেন পরিবারদেরকে। এখন আমাদের কথা হলো আমাদের ইউনিয়নে ওনার জনমত অনেক অনেক রয়েছে, অনেক বেশি। আমরা আশা করতেছি যদি
সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমাদের তাসলিম খান পরাগ ভাই বিপুলপুরে জয়লাভ করবে। আসন্ন চার নম্বর পরিষদ নির্বাচনে আমাদের তাসলিম খান পরাগ ভাই উনি মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার অনেক সমর্থন আছে। 70-60% জনগণ তাকে সমর্থন দিয়ে আসছেন এবং করোনার সময় সে বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা, যারা অসুস্থ রোগী ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছেন, সুরেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন।